হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো দেখো আজকে আমি থালায় কিছু লতি নিয়ে এসেছি এই লতি কচু গাছের গোড়াতেই হয় মাটির তলায় তো দেখো মোটামোটাই কচু লতিগুলো হয়েছে তো আমি এই লতিটা কি করে রান্না করব। তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা অনেকেই লতিটা ছোলার ভয়তে খাটনি আছে যেহেতু ছোলার ভয়েতে অনেকে খায় না এগুলোকে ছুলে ভালো করে পরিষ্কার করে তারপরে রান্না করতে হয় টাইমও লাগে অনেক তো আমি আজকে শর্টকটে রান্না করে দেখাবো তোমাদের কাছে ততক্ষণ আমি ছুলে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো ছোলা হয়ে গেছে এই দেখো পুরো পরিষ্কার এটা বটি দিয়ে ঘষে ঘষে এগুলোকে চোকলাগুলো উঠানো যায় তো দেখো আমি সব তো দেখো আমি যেগুলো লতিটা মোটা মোটা ছিল সেগুলো আমি দুই ভাগ করে নিয়েছি আর যেগুলো সরু সরু আছে সেগুলো আমি এমনি কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো এবার আমি এটাকে সিদ্ধ করতে হবে যেহেতু লতি সিদ্ধ করেই রান্না করা যাবে না তো গলা ধরতে পারে যাই হোক আমি এটাকে নিয়ে রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে গিয়ে আমি দেখো প্রথম কড়াই বসিয়ে দিলাম তো কড়াইতে আমি জল দিয়ে দেবো একটু বেশি করে জল দিয়ে দেবো কেন লতিটা আমি সিদ্ধ করব কম জলে হবে না লতিটা একটু বেশি করে জল দিতে হবে এবার লতিটা আমি বেশি সিদ্ধ করব না অল্প সিদ্ধ করবো তো দেখো লতিটা দিয়ে দিলাম লতিটা দেওয়ার পরে এবার আমি নেড়ে নেব লতিটা যেই জলটা ফুটে যাবে লতিগুলো আমি না তো দেখো এবার আমি একটু লবণ দিয়ে দেব লবণটা মাপ মতন দিয়ে দেবো কেনা লতির ভিতরে লবণটা গেলে স্বাদ লাগবে বেশি এই আমি লবণ দিয়ে সিদ্ধ করব। আমি একটু নেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে আমি এবার একটু ঢেকে দেব যেই জলটা ফুটে যাবে লতির আমি ঢাকনিটা খুলে নেব কিন্তু বেশি লতি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ হয়ে গেলে লোদ লোদ হয়ে যাবে তো যাই হোক আমি আবার ঢাকনিটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি ততক্ষণ জলটা ফুটতে লাগুক তারপরে আমি এসে আবার ঢাকনিটা নামিয়ে দেব তো যাই হোক বন্ধুরা এবার দেখো টমেটো আর লঙ্কা আর এটার মধ্যে বাটির মধ্যে সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছি আর লঙ্কা কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা আর টমেটো এটা দিয়ে আজকে আমি রান্না করব কেন আমি তো মশলা ছাড়াই রান্না করি খুব কম মশলা দিই আর কম তেলেই আমি সব রান্না করি তো আপনারা যদি এইভাবে বাড়িতে রান্না করে করেন তাহলে খুব সুন্দরই লাগবে খেতে আর টেস্টিও লাগবে তো যাই হোক এবার আমি একটু রান্নাঘরে গিয়ে ঢাকনিটা খুলে দেব তো দেখো আমি ঢাকনিটা খুলে নিচ্ছি তো দেখো জলটা ফুটে গেছে আমি এবার একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে ফেলবো বেশি সিদ্ধ করলেই ভেন্ডির মতন লোদ লোদ হয়ে যাবে এই দেখো পুরো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ যাই হোক আমি এবার নামিয়ে ফেলবো নামানোর পরে আমি কি করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা ততক্ষণ আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে ফেলেছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দেবো অল্প করে বেশি আমি তেল দেব না এবার আমি একটু সাদা সর্ষে দিয়ে দেব সাদা সর্ষে দিয়ে দেবো ততক্ষণ একটু সর্ষেটা কালো হয়ে নিক সোমবারটা যতই কালো হবে ততই স্বাদ হবে রান্নাতে ততক্ষণ হতে লাগুক এবার দেখো আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দুই ভাগ করে সেই কাঁচা লঙ্কাটা এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো একবারে সিদ্ধ হয়ে যাবে লঙ্কাটা এই দেখো তো ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো লঙ্কাগুলো আর ফোড়নটা হোক নেড়ে নিচ্ছি একটু নাড়ার পরে এবার দেখো এই লাল লাল হয়ে যাবে আমি এর মধ্যে টমেটো আর দিয়ে দেবো যেটুকু টমেটো কেটে রেখেছি কুচি করে সেটুকু দিয়ে দেবো এবার দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব তেলের মধ্যে টমেটো থাকলে এমনি টমেটোটা গলে যাবে সেই জন্য আমি টমেটোটা দিয়ে নিলাম ততক্ষণ একটু তেলের পরে থাকুক তেলের পরে যে কোনো জিনিসই থাকলে সিদ্ধ হয়ে যায় অল্প হয়েছে আর একটু হলেই হয়ে যাবে এবার দেখো লবণ দিয়ে দিলাম মাপ মতন হলুদ দিয়ে দিলাম এবার টমেটার সাথে হলুদ লবণ দিয়ে দিলাম একবারে এগুলোর সাথে কষিয়ে নেবো টমেটোটা পরে আর দেওয়া লাগবে না লবণ হলুদ যাই হোক এবার দেখো টমেটোটা পুরো দেখো গলে গেছে কুনতি দিয়ে আমি নেড়ে দিচ্ছি দেখো পুরো একদম গলে গেছে দেখতেই পাচ্ছ যে লতিগুলো আমি জলের থেকে সেই লতিটা আমি এই দিয়ে দেব এখনই এবার লতিগুলো দিয়ে দিয়েছি এবার আমি লতিগুলো নেড়ে চেড়ে নেব টমেটার সাথে মিশিয়ে নিচ্ছি লতিগুলো আর লতি আস্তে আস্তেই থাকবে লতি গলবে না সেইভাবে রান্না করতে হবে তো দেখো লতিগুলো আস্তে আস্তেই রয়েছে বেশি নাড়া যাবে না মাঝে মধ্যে এসে একটু উল্টে দিতে হবে যেন সিদ্ধটা পুরোপুরি হয়ে যায় তো ততক্ষণ একটু হতে থাকুক একটু সিদ্ধ হলেই আবার এসে উল্টে দেব তো এইভাবে তো রেসিপি রোজ দিনই একটা করে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান খুবই ভালো লাগলে আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব আর শেয়ার লাইক করতে ভুলবেন না তো যাই হোক আমি এবার একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এই রেসিপিটা খুঁজতেই খুব সুন্দর লাগবে আপনাদের তো আমি একটু বারে বারে নেড়ে দেবো ততক্ষণ একটু বারে বারে নেড়ে দিলে যেন কড়াইতে না লাগে এর জন্য আমাকে বারে বারে খালি নেড়ে দিতে হবে এবার দেখো আবার নেড়ে দিচ্ছি বারে বারে যদি একটু নেড়ে দেওয়া হয় তাহলে কড়াইতে লাগবেও না পুরবে প্রতিটা রানতে অনেকেরই ঝামেলা হয় কেন এটাকে ছুলতে হয় কাটতে হয় সিদ্ধ করতে হয় এখন তো সবাই শর্টকাটে রান্না করে এ সমস্ত মানে টাইম নেই অনেকের হাতেই থাকে না তো যদি সবাই যদি এগুলো নিয়ে যদি রাত্রিবেলা কেটে রাখা যায় তা সকালবেলা তাড়াতাড়ি রান্না হয়ে যায় শর্টকাটে তো আমি তো আজকে দেখো শর্টকটেই রান্না করলাম মশলা ছাড়া তেল অল্প দিয়ে তো দেখো এটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলেই আমাকে সর্ষের গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিতে হবে কেননা লতিতে জল দেওয়া যাবে না এইটুখানি জলের মধ্যেই সিদ্ধ হবে এইটুখুনি জলের মধ্যেই রান্না হয়ে যাবে সর্ষেতে দেখো সর্ষেতে বেশি জল দিইনি এই দেখো অল্প জল এবার এই ছোলো এবার গ্যাসটা ছোলো করে দেবো এবার সোলো করে দিলে আস্তে 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 সিদ্ধ হয়ে যাবে আর এরকম আস্তে হবে বেশি নাড়া না নাড়াচাড়া এই দেখো তো বন্ধুরা খুব সুন্দরই একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লাগলো কমেন্টের দ্বারা জানাবেন আমলি রিপ্লয় দেব তো দেখো আমি একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এবার আমি একটু সাইড করে দিচ্ছি এই দেখো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ আমি রাখবো না রাখলে কড়াইতে লেগে যাবে যেহেতু শুকিয়ে গেছে এবার আমি দেখো দশ পনেরো মিনিট পরেই আমি নামিয়ে ফেলবো তার আগে দেখো সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু সর্ষে বাটা দিয়েছি সেহেতু একটু চিনি দিলে খুব ভালো লাগে টেস্টি লাগবে তো আমি নামিয়ে ফেলব এখন তো দেখো বন্ধুরা নামিয়ে ফেলেছি এই দেখো পুরো আস্তে আস্তাই রয়েছে দেখতেই পাচ্ছ গড়লে ভালো লাগে না ভেন্ডির মতো লোদ হয়ে যায় এই জন্য আমাকে আস্তা করে রান্না করতে হবে আস্তে আস্তে তো এই রেসিপিটা দিয়ে আপনি যদি ভালো লাগে তো আপনি বাড়িতে বানিয়ে খান আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আজকে এখানে রাখছি কালকে আবার তোমাদের সাথে কোনো নতুন নিয়ে আসবো কিছু বা